আজকের প্রথম প্রশ্ন, আমাদের শরীর থেকে কোন হরমোন ক্ষরিত হলে আমাদের আয়ু কমে যায়? ইনসুলিন, ইস্ট্রোজেন, অ্যাড্রিনালিন, স্ট্রেস হরমোন? উত্তরটি হবে স্ট্রেস হরমোন। কাউকে দেখে তার প্রেমে পড়তে আমাদের মস্তিষ্ক কতক্ষণ সময় নেয়? 2 মিনিট, 1 ঘন্টা, 4 মিনিট, 1 দিন? উত্তরটি হবে 4 মিনিট সময় নেয়। খালি পেটে চুইংগাম চিবানো কতটা ক্ষতিকর? উত্তর, খালি পেটে চুইংগাম খাওয়া শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর ফলে পেটে প্রদাহ হতে পারে, এর থেকে ডাইজেস্টিভ অ্যাসিড তৈরি হয় এবং খালি পেটে এটি খেলে গ্যাস্ট্রিকের সম্ভাবনা বাড়ে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। জলের ওপর ভাসমান ফুটবল মাঠ তৈরি করেছে কোন দেশ? সুইডেন, সিঙ্গাপুর, ফ্রান্স, আমেরিকা? উত্তরটি হবে সিঙ্গাপুর। একটা সহজ প্রশ্ন আপনাদের জন্য, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? অ্যামাজন নদী, নীল নদ, ইয়াংসি নদী, গঙ্গা নদী? বন্ধুরা, উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, বলতে পারবেন কি ক্যান্সার রোগের অপর নাম কি? পচন রোগ, কর্কট রোগ, ধাতু রোগ, কুষ্ঠ রোগ? উত্তরটি হবে কর্কট রোগ। খালি পেটে ঘুমালে কি হয়? উত্তর, খালি পেটে ঘুমিয়ে পড়লে ঘুমে ব্যাঘাত ঘটে। ভালো ঘুমের জন্য শরীরের পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজের প্রয়োজন। এক্ষেত্রে দুগ্ধজাত খাদ্য খেয়ে ঘুমাতে পারেন। এবার একটি খুবই সহজ ধাঁধা, দেখি কে উত্তরটা দিতে পারে। 3 অক্ষরের নাম তার সবার ঘরে থাকে, শেষ অক্ষর বাদ দিলে কামরায় যাকে তাকে। এখানে উত্তরটা হবে মশারি। আর মশারির থেকে শেষের অক্ষর বাদ দিলে হয় মশা, আর মশা যাকে তাকে কামড়ায়। রাতে ঘুমানোর আগে লবঙ্গ খেলে কি হয়? উত্তর, লবঙ্গে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ফিরজাডিকলস কমাতে সাহায্য করে। লবঙ্গের একটি উপাদান হলো ইউজেনাল, যা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। প্রত্যেক দিন ব্যক্তির রাতে ঘুমানোর আগে একটি লবঙ্গ ও 1 গ্লাস গরম পানি পান করলে বিভিন্ন ধরনের রোগের থেকে মুক্তি পাওয়া যায় সহজেই। আমাদের মস্তিষ্কে প্রতি মিনিটে কতটা করে রক্ত সরবরাহ করা হয়? 200 ml, 250 ml, 350 ml, 400 ml? উত্তরটি হবে 350 ml। আবারও একটি মজার ধাঁধা, হাড় নেই, সারা শরীর মাংসে ভরা, নিঃশব্দে পেট ভরে রক্ত খায়, গায়ে নুন দিলে মারা যায়, বলতো উত্তরটা কি হবে? এখানে সঠিক উত্তর হবে যোগ। কখন চা পান করলে শরীরে কোনো বড় রোগ হয় না? সকালে খালি পেটে, ঘুমানোর আগে, ব্রেকফাস্টের 1 ঘন্টা পর, দুপুরে খাওয়ার আগে? উত্তরটা হবে ব্রেকফাস্টের 1 ঘন্টা পর। সকালে উঠে খালি পেটে চা খাবেন না। খালি পেটে চা খেলে গ্যাস ফর্ম করতে পারে পেটে এবং অম্বল হতে পারে, তাই ব্রেকফাস্টের অন্তত 1 ঘন্টা পর এবং বিকালে টিফিন খাওয়ার অন্তত 30 মিনিট পর পান করুন চা। গবেষকরা বলেছেন এই সময় চা পান করলে শরীরের জন্য খুবই উপকারী, ফলে কোনো রোগ সহজে কাছে আসতে পারে না।
পৃথিবীতে আপনার ওজন 100 কেজি হলে মঙ্গল গ্রহে আপনার ওজন কত হবে? 38 কেজি, 120 কেজি, 200 কেজি, 240 কেজি? উত্তরটা হবে 38 কেজি। বন্ধুরা, আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। খালি পেটে মদ খেলে কি হয়? উত্তরটা হবে, খালি পেটে মদ্যপান করলে হ্যাংওভার হয়, যা সহজে কাটে না। তাই কিছু খাওয়ার পর মদ্যপান করুন। কিছু না খেয়ে মদ্যপান করলে তা শরীরকে দ্বিগুণ দ্রুততার সঙ্গে প্রভাবিত করবে, পরে শরীরের পক্ষে সেটিকে ভাঙা কঠিন হয়ে দাঁড়ায়।